বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের দিনের দ্বিতীয় ম্যাচে টেবিল টপার চট্টগ্রামের মুখোমুখি রাজশাহী। টস হেরে ব্যাট করছে চট্টগ্রাম। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে শেষ খবরে দলটার সংগ্রহ 3 উইকেটে 96 রান। গাজী গ্রুপ চট্টগ্রাম টুর্নামেন্টের টেবিল টপার, 3 ম্যাচ খেলে জিতেছে সবগুলোতে। কাগজে কলমে টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল দল মিনিস্টার রাজশাহী। দলে নেই কোনো আইকন, সেরা তারকা সাইফুদ্দিন ইঞ্জুরিতে আছেন মাঠের বাইরে। তারপরও বঙ্গবন্ধু টি টোয়েন্টি শুরুর পর থেকেই দাপট দেখিয়ে যাচ্ছে রাজশাহী। 3 ম্যাচ শেষে 2টাতেই জয়, টেবিলের অবস্থান তাদের 2-এ। Realize for Rashai that if they can get him out, then they can put them into a lot more pressure. You know, he's been very good. He's been excellent. A lovely player to watch, and he's had a wonderful time in the tournament. Right at the top in terms of runs scored in the tournament so far, unbeaten on 51 of 36, Litton Das. They're going to come back for the second. Sadiq Hasan Shoaib is very, very quick, easy. ফিরছি বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে। আমাদের সাথে রয়েছেন সহকর্মী মাহমুদুর রহমান, যোগ দিচ্ছেন মিরপুর থেকে। মাহমুদ, আপনার কাছে জানতে চাই, শীর্ষ দুই দলের লড়াই দেখতে পাচ্ছি আমরা, কেমন উপভোগ করছেন আসলে লড়াইটা? খালিদ জামিল, আসলে এই যে শীর্ষ দুই টিমের যে লড়াই, এই টিমের লড়াইটাই কিন্তু আমরা শুরুর দিকে যে আভাসটা পেয়েছি যে হয়তো বিগ স্কোরিং ম্যাচেই হবে। আমরা পাওয়ার প্লেতে দেখেছিলাম যে 6 ওভারে 54 রান এসেছিল, 10 ওভার শেষে সেটা ছিল 81। কিন্তু আসলে সৌম্য সরকার এবং তার ওয়ান্ডারের নামা মোহাম্মদ মিথুন আউট হওয়ার পরেই কিন্তু সে রানের চাকাটা একটু স্লো হয়ে যায়, এবং এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে হয়তোবা সেই 150 বা 160 এর কাছাকাছি গিয়ে হয়তোবা সর্বোচ্চ স্কোরটা হতে পারে। আমরা যদি দেখি যে আসলে 160 রানও যদি করে থাকে চট্টগ্রাম, সেক্ষেত্রে তাদের বোলিং অ্যাটাকটা কিন্তু দুর্দান্ত। মুস্তাফিজের সাথে বাহাতি আরেকজন পেসার শরীফুল, ইয়াংস্টার যে যুবকা বিশ্বকাপ জিতে এসেছে, তার সাথে স্পিন অ্যাটাকটাও কিন্তু দুর্দান্ত মাহিদুলের সাথে তাইজুল। 160 রান করলেও দেখা যাবে যে এই ম্যাচটা বড় ফাইটিং হয়ে যাবে, রাজশাহীর জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে এই ম্যাচটা জেতা। তখন এই শেষ 5 ওভারে রাজশাহীর বোলাররা কতটুকু আটকাতে পারে বা শেষ 5 ওভারে কতটা রান আটকাতে পারে সেটাই দেখার বিষয়। তার কারণ তাদের ব্যাটসম্যানরাও যে সেই হাই প্রোফাইল সেটা বলার কোনো সুযোগ নেই, কারণ শান্তর সাথে রনি তালুকদার এবং একজন ইয়াংস্টার আছেন আনিসুল ইসলাম ইমন, কেমন করেন আসলে সেটা হলো দেখার বিষয়। তোমার বলতে পারি যে হলো যদি 160 রানও করে চট্টগ্রাম, সেক্ষেত্রে হয়তো ম্যাচটা জমিয়ে উঠবে। খালিদ জামিল, আরেকটা কথা বলে রাখি, আজকে ম্যাচের যে প্রথম ম্যাচটা, সেই প্রথম ম্যাচটাও কিন্তু প্রথম দিকে মনে হচ্ছিল যে আসলে ম্যারমেরে একটা ম্যাচ হবে, স্লো লো স্কোরিং ম্যাচ হলে কিন্তু সেই ম্যাচটা কিন্তু জমে উঠেছিল। আমরা বিশেষ করে যদি দেখি যে টি টোয়েন্টি খেলাটা আসলে যেরকম 4 ছক্কার সেরকম কিন্তু হয়ে ওঠেনি। আমরা এখানে অনেকের সাথে কথা বলেছি, পোস্ট ম্যাচে আমরা কথা বলেছি, সবারই কিন্তু একটা প্রশ্ন ছিল সেই উইকেট নিয়ে, সেই বরাবরই যে প্রশ্নটা উঠে মিরপুরের উইকেট নিয়ে, সেটাই কিন্তু আজকে আবার নতুন করে সেটা উঠেছে যে উইকেটটা যদি এরকম হয়ে থাকে তাহলে কিন্তু। মাহমুদুর রহমান, অনেক ধন্যবাদ আপনাকে। সহকর্মী মাহমুদ জানাচ্ছিলেন মিরপুর থেকে, দেখছেন খেলার দুনিয়া।